अस्सलाम वालेकुम माय यूट्यूब फैमिली, वेलकम बैक टू माय चैनल शीन रिएक्शंस। दिस इज मीनू शीन चौधरी और मेरे साथ हैं अस्सलाम वालेकुम गाइस, दिस इज मी चौधरी आसिफ अली। उम्मीद करता हूँ आप सब लोग खैरियत से होंगे। जी, वी होप सो कि आप सब लोग फिट फाट होंगे, टिप टॉप होंगे, मज़े में होंगे। तो आज हम जो वीडियो आपके लिए लेके आए हैं, वीडियो का टाइटल है मेगा प्रोजेक्ट्स इन बांग्लादेश 2022। 2022 में जो मेगा प्रोजेक्ट्स हैं बांग्लादेश के, वो देखते हैं हम। तो वीडियो देखने से पहले वीडियो को लाइक कर दें, चैनल पे नहीं हो तो चैनल को सब्सक्राइब कर दें और बेल आइकन को हल्का सा प्रेस कर दें ताकि हमारी आने वाली हर वीडियो का नोटिफिकेशन आप तक पहुंच सके और आप सबसे पहले वीडियो देखें। लेट्स स्टार्ट द वीडियो। थ्री थ्री टू टू वन वन स्टार्ट। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রুবেল। দিন যতই যাচ্ছে ততই বদলে যাচ্ছে বিশ্ব, সেই সাথে বদলে যাচ্ছে আমাদের বাংলাদেশ। একসময় যেসব বিষয় দেখা যেত কেবলই উন্নত দেশগুলোতে, 2022-এর বাংলাদেশে দেখা মিলবে সেসবেরও। অতীতে যা ছিল কল্পনার, সেসব অনেকটাই বাস্তব হয়ে ধরা দেবে 2022 সালে। উদ্বোধনের অপেক্ষায় থাকা বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনস্থ সেসব মেগা প্রকল্প নিয়ে সাজানো হয়েছে এবারের প্রতিবেদন। প্রথমেই থাকছে পদ্মা সেতু। বদলে যাওয়া বাংলাদেশের প্রতীক হয়ে ওঠা স্থাপনার নাম হচ্ছে পদ্মা বহুমুখী সেতু প্রকল্প। একেবারে নিজেদের টাকায় তৈরি হচ্ছে স্বপ্নের এই সেতুটি। অত্যন্ত গৌরবের জাতীয় এই স্থাপনা নির্মাণের প্রতিটি ধাপই ছিল এক একটি চ্যালেঞ্জ। পদ্মা সেতু নির্মাণ নিয়ে বিদেশি ষড়যন্ত্রের পাশাপাশি ছিল সরকারের এই উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করতে দেশের ভেতর থেকেই নানা সমালোচনা এবং নানা গুজব। কিন্তু সদিচ্ছা, একাগ্রতা আর দেশপ্রেম থাকলে যে সব বাধাকে জয় করা যায়, তার উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে পদ্মা সেতু। এরই মধ্যে সেতুর 95% বেশি কাজ শেষ হয়েছে। পদ্মা সেতুর কাজ যতই এগোচ্ছে ততই স্বপ্ন ডানা মেলছে দুই প্রান্তের মানুষের মনে। এখন সেতুতে পিচ ঢালের কাজ যেমন চলছে, তেমনি চলছে সড়কবাতি উন্নয়নের কাজও। বর্ণিল আলোয় উদ্ভাসিত হবে রাতের পদ্মা সেতু। এই সেতু নির্মাণের মধ্য দিয়ে দেশের রাজধানীর সাথে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সরাসরি যোগাযোগ স্থাপিত হচ্ছে। এজন্য তৈরি হয়েছে বিশ্বমানের ঢাকা মাওভাঙা এক্সপ্রেসওয়ে, যা এরই মধ্যে চালু হয়েছে। এছাড়া পদ্মা সেতুর উপর দিয়ে, অর্থাৎ ঢাকা থেকে যশোর পর্যন্ত 172 কিলোমিটার দীর্ঘ রেলপথ নির্মাণের কাজও চলছে। সেতুটির সড়ক অংশের জন্য খরচ হচ্ছে 30,000 কোটি টাকা এবং রেল প্রকল্পের জন্য 39,246 কোটি টাকা খরচ ধরা হয়েছে। এই রেলপথে মোট স্টেশন থাকবে 20টি। স্টেশনগুলোর নির্মাণ কাজও এগিয়ে চলছে। 2022 সালের জুন মাসে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে স্বপ্নের পদ্মা সেতু। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় 44,000 বর্গ কিলোমিটারে বসবাস করা 3 কোটিরও বেশি মানুষ এই স্বপ্ন বুকে নিয়ে অপেক্ষা করছে। তাদের সাথে পুরো দেশে কোটি কোটি মানুষও অপেক্ষা করছে এই সেতুর জন্য। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এবার ফেরা যাক রাজধানী ঢাকায়। 2022 সাল হবে ঢাকার যোগাযোগ ব্যবস্থার অন্যতম সফল এক বছর। যানজটে নাকাল রাজধানীবাসীর জন্য অনেকটাই স্বস্তি নিয়ে আসবে যেসব প্রকল্প, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তুলনামূলকভাবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য ঢাকাবাসীকে খুব কম উন্নয়ন ভোগান্তি সহ্য করতে হয়েছে। এর কারণ হচ্ছে এই উড়াল সড়কটি রেললাইনের পাশ ধরে গড়ে উঠছে। বিমানবন্দর থেকে কুতুবখালী পর্যন্ত 19.73 কিলোমিটার দৈর্ঘ্যের এই উড়াল সড়কটির কাজ হচ্ছে 3টি ফেজে। এর মধ্যে প্রথম ফেজ বিমানবন্দর থেকে বনানীর অংশের দৈর্ঘ্য হচ্ছে 7.45 কিলোমিটার। দ্বিতীয় ফেজ বনানী থেকে মগবাজার অংশের দৈর্ঘ্য হচ্ছে 5.85 কিলোমিটার এবং তৃতীয় ধাপ মগবাজার থেকে কুতুবখালি পর্যন্ত 6.43 কিলোমিটার। সরকারের লক্ষ্য হচ্ছে 2022 সালের ডিসেম্বরে বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত অন্তত 11 কিলোমিটার অংশের কাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া। সেই লক্ষ্যের দিকে ছুটে চলছে কাজ। এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে বনানী অংশের কোথাও কোথাও পিলারের উপরে ঢালাইয়ের কাজ বেশ জোরে সোরে শুরু হয়েছে। সেখানে তৈরি হচ্ছে সড়ক পথ। বনানী থেকে তেজগাঁও অংশের কাজের অগ্রগতিও বেশ ভালো। গত 1 বছরের কম সময় এই অংশের কাজ অনেকটাই এগিয়েছে। 8,940 কোটি টাকা খরচে নির্মাণ হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি। পুরোদমে এটি চালু হলে প্রতিদিন প্রায় 80 থেকে 90 হাজার যানবাহন চলাচল করতে পারবে। বিআরটি বাস র্যাপিড ট্রানজিট প্রকল্প।
প্রথমবারের মতো দেশে চালু হতে যাচ্ছে বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটি লাইন। এতদিন বিআরটির কাজ চলমান থাকায় রাজধানী ও গাজীপুর বাসীর জন্য এটি ছিল ভোগান্তির চরম শিক্ষা। এখনো কিছুটা ভোগান্তি থাকলেও বিআরটি চালুর বিষয়ে আলো দেখা যাচ্ছে। ময়মনসিংহ থেকে গাজীপুর সড়ক থেকে রাজধানী ঢাকার প্রবেশদ্বার উত্তরা হয়ে এয়ারপোর্ট পর্যন্ত বিআরটির ঠিকানা। এরপর ঢাকা শহরের ভেতরে প্রবেশের জন্য চাইলে বিআরটির টিকিট ব্যবহার করে মেট্রোয়েল চড়তে পারবেন যাত্রীরা। 20 কিলোমিটার দীর্ঘ হবে এই বিআরটির পথ। উন্নত দেশের মতো আলাদা পথ দিয়ে চলবে বিআরটির দৃষ্টিনন্দন ও আরামদায়ক বাস। বিআরটি চালু হলে মাত্র 40 মিনিটেই গাজীপুর থেকে ঢাকায় আসা যাওয়া করা যাবে। এভাবেই প্রতি ঘন্টায় দুই দিক থেকে 20,000 যাত্রী পরিবহন করা সম্ভব হবে। এতে করে যানজট যেমন কমবে, যাত্রীরা পাবে স্বাচ্ছন্দ্য ভ্রমণ। 20 কিলোমিটার সড়কে মোট স্টেশন থাকবে 25টি। এগুলো দেখতে হবে সুন্দর। প্রতি 2 থেকে 5 মিনিট পরপর স্টেশন থেকে বাস ছেড়ে যাবে। এই পথে চলবে 100টি এসি ও নন এসি বাস। ডেডিকেটেড লেনের ব্যবস্থা থাকায় বাসগুলো নির্বিঘ্নে দ্রুত চলাচল করবে এবং মিক্সড ট্রাফিক দ্বারা বাধাপ্রাপ্ত হবে না। 4,268 কোটি টাকার এই প্রকল্পটি 2022 সালের ডিসেম্বরে চালু হলে ঢাকাবাসী নতুন কিছু দেখবে। এমআরটি লাইন 6 গত 12ই ডিসেম্বর 2021 তারিখে উত্তরের দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত পরীক্ষামূলকভাবে চলেছে মেট্রো রেল। এর আগে দিয়াবাড়ি থেকে মিরপুর 10 পর্যন্ত 6টি স্টেশন ঘিরে ট্রেনগুলোর পরীক্ষা চললেও এবারই প্রথম 9টি স্টেশন নিয়েই পরীক্ষা হয়েছে। এখন থেকে নিয়মিতভাবে পরীক্ষা চলতে থাকবে। রাজধানীবাসীর জন্য একেবারে নতুন এক পরিবহন ব্যবস্থার নাম এই মেট্রো রেল। এটি দেশের প্রথম মেট্রো রেল। যানজট মুক্ত ঢাকা, আরামদায়ক, নিরাপদ ও স্বাচ্ছন্দ্য ভ্রমণের জন্য মেট্রো রেল হতে যাচ্ছে অসাধারণ এক ব্যবস্থা। আপনারা নিশ্চয়ই জানেন উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত 20.10 কিলোমিটার উড়াল মেট্রো রেল পথের মধ্যে প্রথম ভাগে উত্তরা থেকে আগারগাঁও অংশে চালু হবে এই মেট্রো রেল। এই অংশের দৈর্ঘ্য হচ্ছে 11 কিলোমিটারের মতো। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছেন এখন পর্যন্ত মেট্রো রেলের সার্বিক কাজের অগ্রগতি 73%। এই ডিসেম্বরের মধ্যে মেট্রো রেলের ভাড়া নির্ধারণের বিষয়ে টেকনিক্যাল কমিটির কাছে প্রস্তাব পাঠাবে মেট্রো রেল। এদিকে মেট্রো রেলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রথম পর্যায়ে 357 জনের একটি এমআরটি পুলিশ ফোর্স গঠনের জন্য মন্ত্রিসভা কমিটিতে প্রস্তাব পাঠানো হয়েছে। এরই মধ্যে 8 সেট মেট্রো রেল দেশে চলে এসেছে। আগামী জানুয়ারি মাসের শেষে একসাথে আরও 2 সেট ট্রেন চলে আসবে। এভাবে মোট 24টি সেট মেট্রো ট্রেন আসবে এমআরটি লাইন 6-এর জন্য। কর্ণফুলী টানেল দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে প্রথম নদীর নিচ দিয়ে রাস্তা নির্মাণ করছে একমাত্র বাংলাদেশ। বঙ্গোপসাগরের সবচেয়ে নিকটতম নদী হচ্ছে কর্ণফুলী। বন্দরনগরী চট্টগ্রামের রূপসী নদীর তল দিয়ে টানেল তৈরির আনুষঙ্গিক কাজ শুরু হয় 2017 সালে। তবে মূল টানেলের খনন কাজ শুরু হয় 2019 সালের 24 ফেব্রুয়ারি, যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। টানেলটির দৈর্ঘ্য হচ্ছে 3.4 কিলোমিটার। মোট 2টি টিউব থাকছে টানেলটিতে। একটি দিয়ে যানবাহন পতেঙ্গা প্রান্ত দিয়ে আনোয়ারার দিকে যাবে, আরেকটি প্রান্ত দিয়ে আসবে। 2 লেন করে মোট 4 লেনের 2টি টিউব খুব সফলভাবেই বসে গিয়েছে এবং এখন পর্যন্ত টানেলটির কাজে সার্বিক অগ্রগতি শতকরা 75%। টানেলটির নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী দেশ চীন এটি নির্মাণ করছে এবং এই টানেলকে কেন্দ্র করে চট্টগ্রাম শহর হবে চীনের সাংঘাই নদীর পাড়ে গড়ে ওঠা 1 সিটি 2 টাউনের মতো। 1-1টি 35 ফুট চওড়া ও 16 ফুট উচ্চতার টিউব দিয়ে শুরু থেকে বছরে 63 লক্ষ গাড়ি চলাচল করবে। কিন্তু সমস্যা বাড়তে পারে 2030 সাল থেকে, কারণ কক্সবাজারের গভীর সমুদ্রবন্দর ও অর্থনৈতিক অঞ্চলগুলো চালুর পর বছরই এই টানেল দিয়ে 1,39,00,000 গাড়ি চলাচল করতে পারে, যার অর্ধেকই হবে পণ্যবাহী গাড়ি। ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে আনুষঙ্গিক যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠার পাশাপাশি এশিয়ান হাইওয়ের সঙ্গে সংযোগ স্থাপিত হবে এই টানেলের। 10,374 কোটি টাকা খরচে নির্মিতব্য এই টানেলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে 2022 সালের ডিসেম্বরে। যা হোক, এভাবেই নতুন নতুন প্রযুক্তি ভিন্ন ভিন্ন অনুষঙ্গের সাথে যোগাযোগ হবে দেশবাসীর। এভাবে পাতালে উড়ালে সড়ক সেতুর সংযোগে আরও বদলে যাবে আমাদের ছোট্ট এই দেশটি।
তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকে। जी तो फ्रेंड्स, ये था आज का वीडियो। जैसा कि उन्होंने वीडियो में बताया, बहुत सारे ह्यूज प्रोजेक्ट्स हैं जो बांग्लादेश में जो हैं 2022 में कंप्लीट होने जा रहे हैं या उसके बाद में भी होंगे, लेकिन बहुत ज़्यादा काफ़ी ये ह्यूज जो है वो प्रोजेक्ट्स हैं। इनमें उन्होंने बताया पद्मा ब्रिज का, पद्मा ब्रिज पे हमने एक अलग से भी वीडियो बनाई थी, अगर आपने नहीं देखी तो जाके देखिएगा। उसके अलावा उन्होंने टनल बताई और मेट्रो बताई, मेट्रो ट्रेन जो है वो भी बांग्लादेश में जो है वो उसका आगाज़ हो चुका है। बहुत ज़बरदस्त वीडियो लगी है। जो ज़्यादातर जो प्रोजेक्ट्स थे वो ट्रांसपोर्ट से रिलेटेड थे, क्योंकि बांग्लादेश में जो है ना ढाका जो है डेंस ग्रीन सिटी है, काफ़ी वहाँ पे ट्रैफिक इशूज़ हैं, तो एलिवेटेड एक्सप्रेसवे बना रहे हैं, अंडरग्राउंड टनल्स वो बना रहे हैं, मेट्रो बना रहे हैं, तो इस तरह के जो प्रोजेक्ट्स हैं इससे ट्रांसपोर्ट को काफ़ी रिलीफ होगा। और रोड्स पे भी ठीक है, जो एलिवेटेड एक्सप्रेसवे भी बना रहे हैं तो ट्रैफिक जो है वो डिवाइड हो जाएगा और इससे बांग्लादेश की जो इकोनॉमी है उस पर बहुत ज़्यादा फ़र्क पड़ने वाला है। और बांग्लादेश के लिए जो बड़े बड़े प्रोजेक्ट्स हैं ये गेम चेंजर साबित होने वाले हैं। BRT जो वो बता रहे थे, हमारे पिशावर में BRT पहले से बन चुकी है और अभी बांग्लादेश में बन रही है, तो बड़ा अच्छा लग रहा है ये सारे प्रोजेक्ट्स देख के। मुझे तो ये सारे प्रोजेक्ट्स बहुत ज़बरदस्त लगे हैं, ये बांग्लादेश की इकोनॉमी को बहुत बूस्ट करेंगे। वीडियो देखते हुए जो सबसे अच्छी चीज़ नज़र आई एज यूजुअल कि बांग्लादेश में वैसे ही बहुत ज़्यादा ग्रीनरी है और इसमें भी जो भी रोड्स थे, जितनी भी कंस्ट्रक्शन हो रही थी, साइड पर ट्रीज थे और एक अलग से व्यू नज़र आता, पता चल जाता है कि ये बांग्लादेश हो सकता है, बहुत ही खूबसूरत और जो रोड्स थे काफ़ी नीट क्लीन। तो हमें तो वीडियो बहुत अच्छी लगी है, आप ज़रूर बताइएगा आपको वीडियो कैसी लगी है। आप जो वीडियो देखना चाहते हैं नीचे कमेंट सेक्शन में कमेंट कर दिया करें। बहुत सारे लोग कहते हैं हमारी रिकमेंडेड वीडियोज़ जो पे आप रिएक्ट नहीं करते, तो हम वन बाय वन सबकी वीडियोज़ पे रिएक्ट करते हैं और एक ही तरह की वीडियो पे रोज़ रिएक्ट करना जो है वो मतलब आपको तो अच्छी लग सकती है वीडियो, लेकिन बहुत सारे जो बाकी लोग हैं वो सेम वीडियोज़ नहीं देखना चाहते, तो इसलिए हम एक तरह की वीडियोज़ रोज़ नहीं ला सकते। तो इंशाल्लाह हम आपकी जो है पसंद की वीडियोज़ भी ज़रूर लाएंगे। तो जाने से पहले वीडियो को लाइक कर दीजिएगा, चैनल पर तो चैनल को सब्सक्राइब कर दीजिएगा और बेल आइकन को हल्का सा प्रेस कर दें ताकि हमारी आने वाली हर वीडियो का नोटिफिकेशन आप तक पहुंच सके। मिलते हैं नेक्स्ट वीडियो में, टिल देन स्टे हेल्दी, स्टे हेल्दी, स्टे ऑसम। अल्लाह हाफिज़।